আসসালামু আলাইকুম এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে মজাদার স্বাদের একটা সকাল বিকেলের নাস্তার রেসিপি তো আলুর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই দারুণ অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো চলুন শুরু করা যাক এই নাস্তাটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছে আর মেজারমেন্ট কাপের এক কাপের মতো আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি এখন আটার সাথে খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নেব আটা আর লবণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এটা আমি প্রায় এক থেকে টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তো অবশ্যই এখানে সয়াবিন তেলটা ব্যবহার করবেন তো ডো তৈরি করার সময় কিন্তু হাতে লেগে যাবে না এখন আটার সাথে খুব ভালো করে এভাবে কিন্তু তেলটাকে মেখে নিতে হবে তো খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি তেল ভালো করে মাখানো হয়ে গেলে এরপর এখানে আমি নিয়েছি পানি এখানে আমি নর্মাল পানি নিয়েছি তো অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি তো এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি তো একটু সময় নিয়ে ডোটাকে মথে নেবেন তো এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে ডোটাকে আমি মথে নিয়েছি তো এটাকে আমি রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিয়ে কিন্তু আলুর পোটটা তৈরি করে নিব রোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যাতে রোটা ড্রাই না হয়ে যায় এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এ পর্যায়ে এখানে আমি কিউব করা আলু নিয়েছি দুটা তো দুটো আলুকে এভাবে কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছে এক পিস টমেটো এটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই উপকরণগুলোকে বাড়িয়ে নিতে পারেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা তো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি দুটো মরিচ এই দুটোকে এভাবে একটু ফাটিয়ে দিতে হবে আর এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি দারুণ আসবে চাইলে কিন্তু এখানে আপনারা কাঁচামরিচ দিয়ে নিতে পারেন এখন এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিব। জিরা আর মরিচটাকে ভালো করে ভেজে নেবেন এতে করে দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি একটার মতো পেঁয়াজ কুচে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো একটু ভালো করে ভেজে নেবেন এ পর্যায়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তো হাফচা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো পেঁয়াজ যখন নরম হয়ে যাবে তখন কিন্তু এখানে টমেটো আর আলু দিয়ে দিতে হবে তো সম্পূর্ণটাই এখানে দিয়ে নিচ্ছি আর দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো ভেজে নেওয়ার এ পর্যায়ে কিন্তু এখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো করে আদা রসুনের পেস্টটা দেওয়ার পর কিন্তু এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এ পর্যায়ে মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া এখন এইগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো বেশ কিছুক্ষণের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো ঢাকনা ছাড়াই আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এ পর্যায়ে যখন পানিটা টেনে যাবে তখন এখানে আরও পনেরো এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন আলু ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো চাইলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও এটাকে রান্না করে নিতে পারেন তো খুব ভালো করে কিন্তু এটাকে রান্না করে নিয়েছি তো যখনই দেখবেন যে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এভাবে স্প্যাচুলার সাহায্যে একটু ভেঙে দিতে হবে তো আলুর পুরটা রান্না করা হয়ে গেছে গ্যাস অফ করে চোরা থেকে নামিয়ে নিয়েছি আর এদিকে ডোটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে এখন এখান থেকে লেচি কেটে নেবো তো এখান থেকে প্রায় চারটার মতো লেচি কেটে নিচ্ছি তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো লেচিগুলো সাইজ করে কেটে নেবেন তো এখানে আমি চারটার মতো কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচটার মতো লেচি কেটে নিতে পারবেন এখন এটাকে একটু ভালো করে মধ্যে এখান থেকে রুটি বেলে নিব। আর এই রুটিটা বেলার সময় কিন্তু অবশ্যই আটা ময়দার ডাস্ট ব্যবহার করবেন তো এটা আমি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি তো মোটামুটি পাতলা দেখে একটা রুটির মতো করে বেলে নিব। আর রুটি বেলার সময় কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই রুটিটা যাতে মোটামুটি গোল হয় আর মোটামুটি পাতলা করে বেলে নেওয়া যায় ঠিক এভাবে পাতলা করে রুটিটা বেলে নেবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো মোটামুটি বড়ো সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি আর এ পর্যায়ে এখানে আমি আলুর পুটটা দিয়ে দিচ্ছি তো এই আলুর পুটটা আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন কমিয়ে বাড়িয়ে পুরটাকে স্প্রেড করে নিয়েছি এ পর্যায়ে রুটির চারপাশে পানি লাগিয়ে নেব তো পানি লাগিয়ে এভাবে সিল করে নেবেন তা না হলে কিন্তু এটা ভাজার সময় খুলে আসতে পারে তাই এভাবে সিল করে দিচ্ছি তো রুটির এক সাইড ধরে এভাবে ফোল্ড করে নিয়েছি এরপর অপর পাশটাও ধরে ফোল্ড করে নিব এ পর্যায়ে দুই পাশেই আমি পানি লাগিয়ে নিচ্ছি এভাবে পানিটা লাগিয়ে সেট করে নেবেন তো হাত দিয়ে চেপে এটাকে আলতো করে সেট করে নিতে হবে তো ঠিক এভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি এখন চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব তো এটা ভাজার জন্য কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হবে না মোটামুটি তেল দিয়ে এটা ভেজে নিতে পারবেন তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু এখানে এক এক করে এগুলো দিয়ে ভেজে নিতে হবে যেহেতু ফ্রাইপ্যানটা ছোটো তাই আমি একটা দিয়ে ভেজে নিচ্ছি আর এটা ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে থাকতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে তাই লো আছে এটাকে খুব ভালো করে ভেজে নিব আর ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই দুই সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে সমানভাবে এটা ভালো করে ভাজা হয়ে যায় তো একটু সময় নিয়ে আমি এটা ভেজে নেব তো দুই সাইডই খুব ভালো করে ভেজে নিচ্ছি তো খুবই মজার এই নাস্তাটা কিন্তু অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো এই নাস্তাটা থাকলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হবে না তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন তেল ছেঁকে এটাকে তুলে নেবো আর ঠিক একইভাবে আমি সবগুলোই ভেজে নেবো তো খুবই মজাদার সাধারণ এই নাস্তাটা কিন্তু আপনারা সকাল বিকেলে নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন তো দেখুন এটা কতটা ফুলকো হয়েছে তো ভাজার সময় কিন্তু এরকম ফুলকো হবে আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান পানো ফেস